প্রিয় দর্শকেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাটিতে জেব্রা কেক বা মার্বেল কেক তৈরি করার রেসিপি। ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে কিভাবে ঘরে ছোট ছোট বাটিতে মার্বেল কেক বানাবেন এই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। রেসিপিটি জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কেক বানানোর জন্য প্রথমেই বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং সোডা। সব কিছু মিশিয়ে নিলাম। বেকিং পাউডার এবং বেকিং সোডা আমাদের ঠিক এই মেজারমেন্টে নিতে হবে। এখন তার মধ্যে দিয়ে দেব 1টি ডিম। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি এই বাটিটি দিয়ে 1/2 বাটি দুধ, তার সাথে 1/2 বাটি চিনি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে তেল। এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। কেকের ব্যাটারটা তৈরি, আপনাদেরকে ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা হয় না, খুব বেশি ঘন হয় না, ঠিক আমি যেরকম বানালাম ঠিক সেই রকমই হবে। যেহেতু ভ্যানিলা ফ্লেভার দিলে কেকের গন্ধটা খুব ভালো আসে, তাই 1/2 চামচ ভ্যানিলা অ্যাড করে দিলাম। মিশিয়ে দিচ্ছি। আমি এখন কেকের ব্যাটারটা 2টো সমান বাটিতে এরকম 1/2 করে নিলাম। এখানে আমি নিয়েছি 2 চামচ কোকা পাউডার, কিছুটা জল দিয়ে কোকা পাউডারটাকে গুলে নিচ্ছি। এখন এই গুলের নামে কোকা পাউডারটাকে দিয়ে দিলাম 1/2টা পরিমাণে কেকের ব্যাটারের মধ্যে, এবং চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি 3টা কেক বানাবো, তাই আমি এখানে সমান সাইজের 3টা বাটি নিয়েছি। এখন বাটিগুলোতে কিছু পরিমাণে তেল দিয়ে সবটা দিকে মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ময়দা, সবটা দিকে ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়া হলো তাতে কেকটা আর বাটিতে লাগবে না। এখন প্রথমে বাটিতে দিয়ে দেব হোয়াইট কালারের কেকের ব্যাটার, ছড়িয়ে দিচ্ছি। সেম ভাবে সবগুলো বাটিতে দিয়ে দেব কেকের ব্যাটার। এবার তার ঠিক মধ্যে দিয়ে দেব ব্ল্যাক কালারের কেকের ব্যাটার, সবগুলো বাটিতেই দিয়ে দিচ্ছি।
এই রকম লেয়ার বাই লেয়ার বানিয়ে পুরোটা কেক তৈরি করে নিতে হবে। এখন একটা টুথপিক বা ছোট খাঁটি দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন বানিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুসারে যেরকম খুশি সেরকম ডিজাইন বানাতে পারবেন। আমি এখানে ফুলের মতো করে ডিজাইনটা বানালাম। সময় হয়েছে কেক বানাবার। যেহেতু আমি কড়াই কেক বানাবো, তাই কড়াইটা আগেই প্রিহিট হওয়ার জন্য বসিয়েছিলাম। তিনটা বাটি একসাথে বসিয়ে দিলাম। এখন প্রায় 40-45 মিনিটের জন্য ঢেকে দেব। মিনিট পর ফিরে আসলাম। চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, হাতে আর লাগছে না। বাকি কেকগুলিও তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে কেকের সাইডটা কেটে নেব, যাতে চট করে ছুটে যায়। এবং একটা প্লেটে এরকম নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন তো কেকটা কতটা নরম, সফট আর তুলতুলে হয়েছে। কেকটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে বাইরে যেরকম লেয়ার পড়েছে, ভিতরেও সেম টু সেম সেম লেয়ার পড়েছে। দেখলেন তো, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল জেব্রা কেক বা মার্বেল কেক।